হ্যালো বন্ধুরা, এমএস ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। প্রথমে বলি, মানে খারাপ সময় আসলে সব দিক থেকে আসে। মেয়ের জ্বর এসছে, ঠিক আছে, এখন মেয়েকে কালকে রেখে কি করে আমি যাব অপারেশনের ওখানে আমি নিজেও জানি না। মেয়ের জ্বর এসছে, আজ স্কুলে যেতে পারিনি। আর তোমাদের মন্দিরাদির অপারেশনের যে জায়গা, মানে যেখানে হওয়ার কথা ছিল, মানে ওই তোমার দমদম তেঘরিয়াতে উমা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, সেখানে হচ্ছে না, অপারেশন হবে অন্য কোনো জায়গায়, সেটা হলো মধ্যমগ্রাম। ওখানে ইনফেকশন হচ্ছে, তো ডাক্তারবাবু ফোন করে চেঞ্জেস করে দিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত ব্যাপার। কালকে যেহেতু বাড়ি থাকবো না, জনিকে স্নানের ব্যাপারটা থেকে যায়, তো জনিকে আজকে স্নানটা করিয়ে দেবো। করিয়ে দিয়ে একটু একটা ক্লিনিকে যেতে হবে, মানে মনোরমাতে যেতে হবে। সেখানে গিয়ে তোমাদের মন্দিরাদি প্রেশার মাপাতে হবে, প্রেশারটা মাপাতে হবে। ডাক্তারবাবু বলে দিয়েছে প্রেশার মাপানো দরকার, প্রেশারটা মাপিয়ে তারপরে আসতে। তো প্রেশারটা মাপাতে এখন হচ্ছে বাজে 11টা, ভুল করে স্নান করে ফেলেছি, জনির এখনও স্নান করানো হয়নি। আমি তো পটে দিকে স্নান করে নিই একবারে, তো এইবার স্নান করে নিয়েছি, জনিকে এখন স্নান করানো হয়নি, এখন আবার জনিকে স্নান করিয়ে আবার আমাকে স্নান করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্রেকফাস্ট, এক ডাব্বা মুড়ি, না এক ডাব্বা মুড়ি আমি খাবো না, যতটা পারি খাবো। আর এই হচ্ছে কলা, তো এই হচ্ছে ব্রেকফাস্ট। এই মুড়ি খেতে খেতে না মুখ নষ্ট হয়ে গেল, কত মুড়ি খাওয়া যায়। ঠিক আছে, আর এইদিকে এই দেখো জ্বর এসছে, শুয়ে রয়েছে। কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, জ্বর এসছে? স্কুলে যাবি? জ্বর এসছে, এখন আমি চিন্তা হচ্ছে কালকে কি করব। মেয়েকে মার কাছে না রেখে যাব, বাবাও থাকবে না, এদিকে মা আর মেয়ে থাকবে, কি করে কি করে সামলাবো আমি তো বুঝে পাচ্ছি না গো। কি জানি কি করবো আমি বুঝতে পারছি, কালকে জ্বর অবস্থায় কালকে আবার তোমাদের মন্দির থেকে নিয়ে যেতে হবে, সেই অপারেশন আছে, সেখানে তো যেতেই হবে। আবার এদিকে মেয়েরও জ্বর এসছে, চাপ হয়ে গেল। তো চলো ব্রেকফাস্ট করে নিই, মুড়ি কলা, তারপরে সকালবেলা আমি এক রাউন্ড মুড়ি খেয়েছি, মানে আমি এটা ব্রেকফাস্ট বলাটা ঠিক হবে না, আমি সকালবেলা এক রাউন্ড মুড়ি খেয়েছি, ওই 2 ঘন্টা অন্তর অন্তর খাচ্ছি কিছু না কিছু, খালি পেট রাখছি না, মুড়ি কলা এরকম কিছু। ঠিক আছে, বিস্কুটটা অ্যাভয়েড করছি, মেরি বিস্কুটটাকেও অ্যাভয়েড করছি, যাই না কেন মন চাইছে যে মেরি বিস্কুট খেয়ে মানে খাওয়াটা ঠিক হবে না। যদিও ডাক্তার কিচ্ছু বলেনি কিন্তু এইসব বিষয়ে, ডাক্তার কিন্তু বললো জাস্ট যতটা প্লেন হয়, ঠিক আছে, সেরকম কোনোভাবে ওই রেস্ট্রিকশান দেয়নি যে এটা খাবে না ওটা খাবে না, বলো যতটা প্লেন হয় পাতলা খাবার এরকম। এই কিছুক্ষণ আগে জনিকে স্নান করালাম, এই যে জনিকে স্নান করিয়ে, এই যে জনি স্নান করেছে, একটু পরে গা আসতে দেবো, ঠিক আছে, একটু পরে গা আসতে দেবো। আর ওইদিকে তোমার জয়ী এখনও শুয়ে রয়েছে, প্রচণ্ড প্রচণ্ড জ্বর, রেস্ট নিচ্ছে, রেস্ট নিক, শুয়ে রয়েছে, ঠান্ডা আছে, এটা খুব দুর্বল, ঠিক আছে, প্রচণ্ড প্রচণ্ড জ্বর এসেছিল কালকে রাতে, এখন একটু জ্বরটা কম আছে। এই হচ্ছে কালকে সেই মার্কেটে গেছিলাম, মার্কেটে যে স্যালাড কেনা হয়েছিল, মানে স্যালাডের সরঞ্জাম, তো এইগুলো এখন কাটবো, বিট, শশা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, গ্রিন অ্যাপেল, ঠিক আছে, তবে এর মধ্যে কোনো লবণ ইউজ করবো না, ঠিক আছে, শুধুমাত্র অনলিপুর এটাই থাকবে, কোনো রকম লবণ লেবু কিচ্ছু ইউজ করবো না। তো চলো এটা কাটতে থাকি, আমি আমি তো সেরকমভাবে কোনোদিন কাটিনি, চেষ্টা করি যতটা পারি, ঠিক আছে, আমার কাটা ভালো না, আমি কোনোদিন কাটিনি, মানে এর আগে কেটেছি কিন্তু সেরকমভাবে
মানে কাটিং এ এক্সপার্ট নই। আমি অনেকদিন অ্যানিমেশনে বসি না জানো তো, অনেকদিন। এই তোমাদের মন্দিরাদির অপারেশন যতক্ষণ না হচ্ছে কাজে বসতেও পারবো বলে মনেও হচ্ছে না। যেন নেবো বাটি, বাটি নেবো না থালা নেবো, বাটি বাটি নেই। তো ফাইনালি আমার স্যালাড রেডি, ঠিক আছে। তো গ্রিন অ্যাপেল আছে, ক্যাপসিকাম আছে, স্যালাডটা বেশ দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, জাস্ট অসম। এর মধ্যে লেবু লঙ্কা ধনে পাতা দেওয়া হয়নি। লঙ্কা তো আমার জন্য নয়, লেবু তো আমার জন্য নয়, আর ধনে পাতাও আমার জন্য নয়। বাকি মোটামুটি গাজর আর বিট, অসাধারণ একটা জিনিস, ঠিক আছে। আর আমার মাটা এখন একটু উঠেছে, স্নান করেছে, স্নান করে এই খাচ্ছে। কি খাচ্ছ? কি আপেল? সদ্দদ আপেল না, গ্রিন আপেল, মানে সবুজ আপেল। গ্রিন আপেল আমাদের আগে অতটা চোখে পড়তো না আমাদের বাজারে, এখন দেখি বেশ ভালোই চোখে পড়ে। রেড আপেল শুনেছি, গ্রিন আপেল স্যালাডে দিয়ে খায় অনেকে, তো আমি কাটতে পারিনি। আগে দেখো গোটা গোটা বড় বড় হয়ে গেছে কাঁটাটা, হ্যাঁ বড় বড় হয়ে গেছে কাঁটাটা, দাও দেখি দিই। এই দেখো কাঁটাটা একটু গোটা গোটা বড় বড় হয়ে গেছে। আসলে কাঁটার এক্সপিরিয়েন্স নেই তো, তো যতটা পেরেছি দেখালাম, কাঁটার অতটা কাঁটার এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে। প্রথম দিকে ভুল করে ফেলেছিলাম, প্রথম দিকে আমি মাথায় ছিলাম যে স্যালাড গোল গোল হবে, গোল গোল হয় স্যালাড। আমি তো লম্বা লম্বি করে এদিক ওদিক যেমন খুশি মন চায় কাটছিলাম, ঠিক আছে আস্তে আস্তে হয়ে যাবে, কোনো কিছু একবারে শেখা যায় না। তো অসাধারণ হয়েছে স্যালাডটা, অসাধারণ। বলো বাবা, চেয়ারে পুতুল বসে আছে, তুমি তুমি খাটে বসো। কি খাবো আমি? কি খাবা বলে? অসম অসম, গ্রিন অ্যাপেলটা দিয়ে টেস্ট পুরো অন্যরকম লাগছে। খাবি? আপেল খাবা? নট ব্যাড। কেমন? নট ব্যাড। তুমি যে বাসতে হচ্ছে, তুমি যদি এর মধ্যে লেবু, কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো দিতে তাহলে বাসতাম না, এরকম নিতাম আর ঢুকাতাম না। ওটা তো আমার জন্য নয়, ওই জন্য বেছে বেছে নিচ্ছি এই অ্যাপেল, শশা। আমি এটা দুপুরে দুপুরে এরম টাইপের খাবার খাবো এবার তো ভাবি। না পেঁয়াজের এরম নেবো, পেঁয়াজ লেবু, না লেবু বলছি, এই আপেল, শশা, পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম, এই আমার জন্য ঠিক আছে। বিট আর গাজরটা কাঁচা ঠিক ভেজে নিলে তোমাদের জয়ই দেবো। গ্রিন অ্যাপেলের খোসাগুলো রেখে দিচ্ছে আর সাদাটা খেয়ে নিচ্ছে। গ্রিন অ্যাপেলের খোসা খেতে হয় বাবা, খোসা খেলে গায়ে রক্ত হবে, আর রক্ত রক্ত হলে লাগে না, রক্ত হলে মোটা হয়। কি পোকা? পোকা না, পোকা না বাবা, এটা তো এখানে এতটা ভাত আমি খাবো না, প্রথমত একদম অল্প ভাত খাবো। আর এটা হচ্ছে মাশরুমের তরকারি, যেটা একদম অল্প খাবো, পুরোটা খাবো না। আর এখানে আছে হচ্ছে স্যালাড, ঠিক আছে। তো চলো খাওয়া শুরু করি, এই এতটা ভাত প্রথমত খাবো না, ঠিক আছে। এতটা ভাত প্রথমত খাবো না, কারণ আমাকে স্টমাক হালকা হালকা রাখতে হবে, স্টমাক ভর্তি রাখলে হবে না। আর
স্যালাড আছে। বাজে বিকেল 5টা, একটু চোখ লেগে গেছিল, তো আজকে শরীরটা অন্যান্য দিনের থেকে বেশি খারাপ, গলার গাছটা সারা মুখ তিতো তিতো, তো এটা ওষুধের জন্য হবে, সাইড এফেক্ট হবে ওষুধের, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে, এই দেখো কি অবস্থা, দেখো কি করছে, দেখো সব প্রমোশন ভিডিও, হ্যাঁ সব প্রমোশন ভিডিও, সব প্রমোশন ভিডিওর, ঠিক আছে। আর জয়ী এতক্ষণ শুয়েছিল, এখন একটু মনে হয় বেটার আছে, নাকি জানি না, তো গা খুব গরম আছে, চোখটা ছলছল করছে, তাকাই দেখি মা, চোখটা ছলছল করছে, প্রচণ্ড জ্বর, হ্যাঁ প্রচণ্ড জ্বর, গাটা ছেকছেক করছে। আর একবার আমি ওষুধটা দেবো, যদি না কমে তো ডাক্তারের কাছে নিয়ে যাব। তো এখন হচ্ছে বাজে 7:45, এখন যাচ্ছি তোমাদের মন্দিরাদির ওষুধ আনতে, কিছু ডাক্তারের ওষুধ দিয়েছে, সেগুলো অপারেশনের আগের দিনকে খেতে হবে। আর আজকে থেকে, এই যে এখন থেকে, ওকে লিকুইড খাবার খেতে হবে, কোনো ভারী কিছু খাবার খাবে না। তো লিকুইড খাবার বলতে ওই স্যুপ ফুপ জাতীয় কিছু, তো দেখা যাক টেংরি জুস ফুস যদি আনা যায়, ঠিক আছে। তো ওই টেংরি জুসটা কিনতে পাওয়া যায়, টেংরি বলা হয়েছে 8টা সাড়ে 8টার সময় দেবে, তো ওনার কাছ থেকে নিতে হবে। আর এখন যাচ্ছি আমি ওষুধ কিনতে, মেন যাচ্ছি এখন ওষুধ কিনতে। আর এই তো, আর এই যে বসে তোমাদের জয়ী এখনো শুয়ে রয়েছে, আর ওখানে কি জয়ীর জ্বর এখনো কমেনি, জয়ীর জ্বর এখনো কমেনি, ঠিক আছে। ভালো লোককে বলেছে লিকুইড খাবার খেতে, লিকুইড খাবার মানে আমার কাছে একটাই, সেটা হচ্ছে মাটন পায়া স্যুপ। ঠিক আছে, পিজ্জা হচ্ছে, আর সবসময় না মুখটা কেমন তিতো হয়ে থাকে, কি একটা ওষুধ দিয়েছে কে জানে। ও তো ওষুধটা খাই, খেয়ে যাই, ঠিক আছে। আমি আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না, মানে ফোন আর গিয়ে দেখাচ্ছি না। তো ফাইনালি আমি ওই তোমাদের মন্দিরাদির ওষুধ নিয়ে আসলাম, টেংরি এখনও পাইনি, টেংরি টেংরি জুস হবে সেটা পাইনি, ওটা এখনও 8টা সাড়ে 8টা থেকে ফোন করবে। আর ও নতুন মাস্কটা খুঁজে পেয়ে গেছে, ফ্যানটা একটু বন্ধ করো না, নতুন মাস্কটা খুঁজে পেয়ে গেছে। আর আমরা এখন কোথায় যাচ্ছি, ডাক্তারের কাছে, কারণ মেয়ের জ্বর এসছে, কমছে না, সুতরাং জ্বরটাকে তো কমাতে হবে, ঠিক আছে, কালকে আমরা থাকবো না, তো আমাদের ডাক্তারের কাছে এখনই মেয়েকে নিয়ে যাচ্ছি, জ্বর জিনিসটা এখন ফেলে রাখা মুশকিল। না না, আমি শুরু করবো, আমি শুরু করবো না, কি শুরু করবো, আমি শুরু করবো না, ঠিক আছে। এই হচ্ছে ডাল আর ভাত, আর এই মুসুর ডালটা অনেকটা, এই অনেকটা ছিল ওপরটায়, ঠিক আছে, এটা এতটা খাওয়া যাবে না, পেটের জন্য ভালো হবে না। আর এই ওপর থেকে ডালটা সরিয়ে নিয়ে জাস্ট কিছুটা জল নিয়েছি, কিছুটা ডাল আছে, ঠিক আছে। আমাদের মন্দিরাদির ওটি হয়ে গেলে সিদ্ধ ভাত খাওয়া শুরু করব, শুধুমাত্র সিদ্ধ ভাত, ওই সবজি সিদ্ধ আর ভাত, ঠিক আছে। এখন একটু অসুবিধা আছে, কালকে পরশু দিন, কালকে আর পরশু খাওয়ার একটু অনিয়ম হবে, কালকে পরশু তারপরের দিন একটু খাওয়ার অনিয়ম হবে, কারণ কলকাতায় যাব, কি করে মানে মেনটেন করব আমি জানি না, ঠিক আছে। তো দেখা যাক, ঠিক আছে, চলো খেয়ে নিই। এখন হচ্ছে বাজে 10:50, রাতের খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন জনিকে নিয়ে বেরোবো, আর জনির ওই জায়গাটা যতটা পারি পরিষ্কার করে নেবো, সারা সকালবেলা একটু চাপটা কম থাকবে। আর এই ভিডিওটা এখন এডিট করে আপলোড করে রাখবো, কালকে কখন ভিডিও আপলোড করব, নেট কানেকশন তো থাকবে না, মানে ফোনের নেটে যা ভিডিও হয় ওটা আমি হবে না, সুতরাং আমার রাউটারের নেটেই আপলোড করতে হবে ভিডিও। তো আজকে এখানেই ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ব্লগে, তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, টাটা।